কিন্তু আমার যে অশান্তি, টাকার পর টাকা নিচ্ছ, এদিকে সুদও দিচ্ছ না আসল দিচ্ছ না। পাবে পাবে, এই দেখলে না এই গত দু বছর কিরকম। তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, সামনের মাসের মধ্যে তুমি যদি আমার টাকা ফেরত না দাও তাহলে আমি তোমার আদালত দেখাবো। একটা ভালো বুদ্ধি দিই, শোনো, জমির ওপর ভরসা না রেখে শিষ্য যজমানদের বাড়িতে যাও, পুজো পার্বণে কিছু প্রণামী টনামী নিয়ে এসো, ঘর থেকে বেরো দেখিনি। তা বটে, কিন্তু এই বউটাকে একলা ফেলে। আরে দূর দূর তাকে তার মামা বাড়ি পাঠিয়ে দাও। চেষ্টা করেছিলাম দু দুবার, কিন্তু দু দুবারই ছুতনাটা করে গরু গাড়ি ফিরিয়ে দিবে। কিন্তু জানো বিরাজকে, ও আমাকে ছেড়ে এক পাও কোথাও নড়বে না। তবে আর স্বামী স্ত্রীতে বরাতের উপর নির্ভর করে ধার করে ভগ্নিপতি বাবাকে টাকা পাঠাও, আর আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবো কবে বৃষ্টি হবে, আয় টায় না করে ধার করে করে সংসার চালাও। না না না, সংসার খরচের থেকে দিনা, ওসব বিরাজ সামলায়। হ্যাঁ কি পাগলের মতো যাটা বলছো, সে মেয়ে ছেলে টাকা পাবে কোথেকে? তা তো জানি না, তবে সত্যি বলছি। দেখো সব আমার জানার দরকার নেই, তো তোমার কত দরকার বলো? শতিনেক তিন। চারদিকটা একবার ভালো করে দেখে নি, কেউ দেখতে পেলে পাঁচকান করবে যে বিরাজ বউ চাঁড়াল মেয়েদের মতন মাটির ছাঁচ তৈরি করছে, এতে যে ওর অসম্মান। সে তো সত্যি, কি দুঃখের জ্বালায় যে তুমি এ কাজ করছো তা তো কেউ বুঝবে না। তবে এও বলি মা, তোমার হাতের ছাঁচের কাজ এত ভালো যে রাতে এ কাজ লুকিয়ে না করে যদি দিন ভোর এ কাজ করতে পারতে তাহলে দিনে দেড় টাকা দু টাকা রোজগার তোমার ছাড়ায় কে? চুপচুপ সুন্দরী এদিকে আসছে। ঘরের পাঠ শেষ হলো, যা এবার বাসন কটা ধুয়ে নিয়ে আসি। ঘরে তো চাল বাড়ুন তো দেখছি, আজ বোধ হয় বাঁচতে টাচতে হবে না, কি বলো বৌদি? হ্যাঁ ওসব কাল সকালে হবে, তুলসী যাচ্ছে মগরারগঞ্জে, ও চাল নিয়ে আসবে। মা গো অতগুলো গোলাপ আর তোমার ঘরে চাল বাড়ুন তো। সে কি আজ থেকে রে তুলসী, কি করে যে দিন চলছে তা একমাত্র অন্তর্যামী জানে, নইলে তোদের আয় ভাগ বসাই। দশ জোড়া ছাঁচ কত পাবুরি? ষোলো আনা তো বটেই। তাহলে দশ আনার চাল, চার আনার ঘি আর দু আনার আনাজ নিয়ে আসিস, এবেলা ভাত ছাড়া পাতে দেবার মতো কিছু নেই। তবে আর দেরি করো না, ছাঁচগুলো আনো, এখানেই আছে। আসলে বিবি সাহেবের পাড়াগা ভাল লাগছে না, বুঝতে পারছেন, তাই অসুখের ছুট আছে। তবে আজ সকালে যেই বলেছি কলকাতা পাঠিয়ে দেবো, উনি অসুখ ভালো হয়ে গেছে। তাহলে মানে আপনাকে তো চলে যেতে হবে, আমি যাবার ব্যবস্থা করি। আমার তো যাওয়ার উপায় নেই, আমি হচ্ছি শালা রামচন্দ্র, বুঝতে পারছেন, পিতৃ আদেশে বনবাস, আমাকে এখানেই থাকতে হবে। তবে বিবি সাহেব হচ্ছে, বুঝতে পারছেন, শহরে পাখি তো, উনি কেন ম্যালেরিয়া ঘুরতে এখানে থাকতে যাবেন বলুন। হ্যাঁ তা তো বটেই হুজুর, কিন্তু হুজুর আপনার তো তাহলে বড্ড কষ্ট হবে। কেন, গায়ে কি পাখি নেই? আছে হুজুর, কিন্তু তারা সব খাঁচার পাখি। গাবলি মশাই, আগে আমি শিকারি লোক, বুনোই হোক আর খাঁচারি হোক, আপনি আপনি একবার শুধু আমাকে দেখিয়ে দেবেন, তার মাটির ছাঁচি বা করবো কেন, আর এমন উৎকর্ষণীর উৎপাত এটা ভাঙবেই বা কেন? তুই আর দেরি করিস না রে, এগুলো সব নিয়ে যা, যদি কিছু আস্ত থাকে তো বেচিস। আর আজ রাত্রে আমি যেমন করি হোক আবার ছাঁচ করব, কাল সকালে সে নিয়ে যাস। উমা বৌদি যে দাঁড়িয়ে কেন? গুলির আওয়াজ হলো তাই, জমিদার রাজেন বাবু পাখি শিকার করে তো। তা করে করুক, তবে আওয়াজটা দিনের দিন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। তাহলে বাবাজি, ওই নীলাম্বরের বিরুদ্ধে উচ্ছেদের মামলাটা দায়ের করা যাক। হ্যাঁ
হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা কথা কিন্তু আছে, মনে আছে তো, ভদ্রাসন ক্রোপ করলে বাড়িটা আমাকে দেবেন? দেব দেব, কিন্তু মামলার খরচটা যে তুমি দেবে। হ্যাঁ সে তো ঠিকই আছে, তো ইয়ে টাকাটা কবে আমরা দিতে হবে? সেই জন্যই তো এলুম, আজকেই চাই, এখন এখনই। আবার কি হলো বাবাজি? বুঝি বসাই। হ্যাঁ একটা কথা কিন্তু আপনাকে দিতেই। বলো বলো। ইয়ে দেখবেন এটা যেন পাঁচ কান না হয়। ছি 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 ছি, ভাইয়ের সম্পত্তি ভাই বেনামে রাখবে? এটাকে প্রকাশ করার কথা বাবা। হ্যাঁ টাকাটা দাও। দিদি, ও দিদি, কি একবারটি এদিকে এসো, আমি মোহিনী। কিরে মোহিনী, এত রাত্রে ডাকছিস কেন? বর ঠাকুর এখনো বাড়িতে ফেরেননি? না, বর ঠাকুরের নামে না নালিশ হবে, সমন বেরোবে, ওরা সব রাজ্যকে পরামর্শ করছে। দিদি দিদি, কি হবে দিদি? নালিশ সমন, ও ভুলু মুখুজ্জি টাকা পাবে তাই হয়তো নালিশ করেছে। ভয় কি, কিসে ভয় আর কিসে নয় অত আমি বুঝি না। কোনোদিন তো তোমার সঙ্গে আমি বেশি কথা বলিনি, তার যোগ্য আমি নই। আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাদের বিপদ হবে। দিদি ছোট বোনের একটা কথা রাখবে তুমি? কেন রাখবো না বোন? এই এই হারটা তুমি নাও, এটা বিক্রি করে হোক, বাধা দিয়ে হোক, মুখুজ্জির সব টাকা তুমি শোধ করে দাও। না না, তা হয় না। কেন হয় না দিদি? এই হারটা মা আমাকে মরবার সময় দিয়ে গেছেন, কেউ কখনো দেখেনি, কেউ জানেও না। দিদি দিদি, তোমার পায়ে পড়ে তুমি এটা নাও। শোন ছোট, স্বামীর কথা শোনাই তোর ধর্ম, তার বিরুদ্ধে যেতে আমি তোকে মানা করছি। তবে তোর আজকের এই কথা আমার মরণকাল পর্যন্ত মনে থাকবে। ধর্মকর্ম আমারও আছে দিদি, মরণকালে আমি কি জবাব দেবো? আমি সবাইকেই এতদিন চিনেছিলাম, শুধু তোমাকেই এতদিন চিনতে পারিনি ছোট বোন। তবে মরণকালে তোমাকে কোনো জবাব দিতে হবে না, অন্তর্যামী ভগবান আজ নিজেই সেটা লিখে রাখলেন। অনেক রাত হলো, শুতে যা দিদি। নীলু ঠাকুরের দুবেলা অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে। এইসব কথা তোর সঙ্গে হলো? হ্যাঁ বৌদি, আর সর্বক্ষণ তোমার কথা। তোর আঁচলে বাঁধা নোট কোথা থেকে আসে এখন আমি সব বুঝতে পারছি। না দেরি যা, তোকে আজ আমি জবাব দিলাম। তোর ছোঁয়া জল পায়ে ঢালতে আমার ঘেন্না করে, ওই জল ছুলে ওর অকল্যাণ হবে। এই হাতে তুই টাকা নিয়েছিস, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে।